ওকে, আমরা প্রবলেম ফাইভটা দেখি। হ্যাঁ, প্রবলেম ফাইভে যেটা বলেছে সেটা হচ্ছে অল্টারনেট মার্চ। এটা মার্চ, এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি দুইটা লিঙ্ক লিস্টকে মার্চ করতে বলবে বা মার্চ করতে বলেছে, কিন্তু মার্চ করব আমরা হচ্ছে একটা বিশেষ প্যাটার্ন মেনটেন করে। প্যাটার্নটা কি, যে আমার যে মার্চড লিঙ্ক লিস্টটা হবে তার একটা এলিমেন্ট আসবে প্রথম লিস্ট থেকে, পরের এলিমেন্টটা আসবে সেকেন্ড লিস্ট থেকে, এভাবে অল্টারনেটিভলি একটা করে এলিমেন্ট আসতে থাকবে। ওকে, যেমন দেখেন আমরা যদি ইনপুটটা দেখি যে এখানে হচ্ছে গিয়ে কিভাবে আসছে, আমার ইনপুট হচ্ছে দুইটা লিঙ্ক লিস্ট, লিস্ট ওয়ান লিস্ট টু। এখান থেকে আউটপুটটা কিভাবে আসছে, প্রথম এলিমেন্টটা প্রথম লিঙ্ক লিস্ট থেকে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় লিঙ্ক লিস্ট থেকে, আবার পরের এলিমেন্টটা প্রথম থেকে, তারপরেরটা দ্বিতীয় থেকে, আবারও প্রথম থেকে দ্বিতীয় থেকে। ওকে, তার মানে একটা প্রথম লিঙ্ক লিস্ট থেকে আসছে, একটা দ্বিতীয় লিঙ্ক লিস্ট থেকে আসছে, এভাবে অল্টার করে করে আমরা এলিমেন্ট গুলোকে অ্যাড করে আরেকটা লিঙ্ক লিস্ট তৈরি করব এবং ফাইনালি এই লিঙ্ক লিস্টটাকে রিটার্ন করব। ওকে, তো আমার মনে হয় প্রবলেমটা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হবে যে প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে, সেটা একটু চেক করা। ওকে, আচ্ছা, এখন দেখি প্রবলেমটা অ্যাকচুয়ালি অনেক ভাবেই সলভ করা যায়। আমরা একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, আপনারা চাইলে ডিফারেন্ট অ্যাপ্রোচে ফলো করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেভাবে সলভ করার ট্রাই করব সেটা হচ্ছে, আমরা অলরেডি কিভাবে দুটা লিঙ্ক লিস্টে লুপ চালায় দুটা এলিমেন্ট সেম কিনা। আমরা যেমন প্রথম প্রবলেমটাতে দেখেছি যে এই লিঙ্ক লিস্টের এই কালার আর এই কালার সেম কিনা, এই কালার আর এই কালার সেম কিনা, এভাবে চেক করতে করতে গিয়েছিলাম, তাই না? এখন দেখেন তো ওই জিনিসটাকে একটু মডিফাই করে আমরা আসলে এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি না। সেটা কি, যে আমরা আগের মতোই এই দুটা এলিমেন্ট ধরে ধরে যাব। আগে যেখানে এই দুটা এলিমেন্টকে চেক করতাম, এখন আমার কি হবে, এই দুটা এলিমেন্ট অ্যাকচুয়ালি আমার নতুন যে লিঙ্ক লিস্টটা হবে সেই লিঙ্ক লিস্টের দুটা নোড হবে। প্রথম নোডটা আসবে প্রথম লিঙ্ক লিস্ট থেকে, দ্বিতীয় নোডটা আসবে দ্বিতীয় লিঙ্ক লিস্ট থেকে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের কি করা উচিত, আবারও যদি আমরা দেখি প্রবলেম ফাইভ, এখানে কি আমার ইনপুট হিসাবে আসছে দুইটা লিঙ্ক লিস্ট, ধরে নিলাম একটা হেড ওয়ান আর একটা হচ্ছে হেড টু, আর আমরা আউটপুট হিসাবে কি চাই, আরেকটা লিঙ্ক লিস্ট। ওকে, ধরে নিলাম সেটা হচ্ছে হেড থ্রি। তাহলে প্রথম কাজ হবে কি, আমরা আরেকটা লিঙ্ক লিস্ট তৈরি করে নিতে পারি। হ্যাঁ, আরেকটা লিঙ্ক লিস্ট তৈরি করে নিলাম, সেটা হচ্ছে আমার হেড থ্রি, যার এলিমেন্ট বা প্রথম এলিমেন্ট অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে, আমার ফার্স্ট লিঙ্ক লিস্টের প্রথম এলিমেন্ট থেকে, তাই না? তাহলে আমার এখানে ওই হেড ওয়ানের প্রথম এলিমেন্ট থেকে, ফার্স্ট এলিমেন্টটা দিয়ে আমি প্রথমে একটা লিঙ্ক লিস্টের ইনিশিয়ালাইজ করলাম বা প্রথম এলিমেন্টটা তৈরি করে নিলাম। ওকে, এরপরে আমরা কী করবো কি, একটা লুপ চালাবো ওই আগের মতো, এরকম প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে লুপ চলবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কাজ করে নিতে পারি, যে দেখেন প্রথম এলিমেন্টটা তো প্রথম লিঙ্ক লিস্ট থেকে আসলো, সেকেন্ড এলিমেন্টটা আসবে কোথা থেকে, সেকেন্ড লিঙ্ক লিস্ট থেকে। তাহলে এরপরে আরেকটা এলিমেন্ট আমরা অ্যাড করে নিতে পারি যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড লিঙ্ক লিস্ট থেকে আসবে, সেকেন্ড লিঙ্ক লিস্টের প্রথম এলিমেন্ট। তাহলে প্রথম দুইটা এলিমেন্ট আমার অ্যাড করা হয়ে গিয়েছে, এরপরের কাজ কি, বাকিগুলোকে ওই অল্টারনেটিভলি অ্যাড করা। তাহলে বাকি লুপটা চলবে কোথা থেকে, আমি একটা লুপ চালাবো কত, সেকেন্ড এলিমেন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত। ওকে, এবং প্রত্যেকবার আমি কি করব, এখান থেকে প্রথম লিঙ্ক লিস্ট থেকে একটা নোট নিব, সেই নোটটা অ্যাড করব, এরপরে দ্বিতীয় লিঙ্ক লিস্ট থেকে একটা নোট নিব, সেই নোটটাকে অ্যাড করব। তাহলে এটার কাজ শেষ, এরপরে আমি
পরে জাম্প করব ওকে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট লিংক লিস্ট থেকে এলিমেন্ট অ্যাড করা আচ্ছা সরি অ্যাড এলিমেন্ট ফ্রম ফার্স্ট লিংক লিস্ট লিঙ্ক লিস্ট পরের কাজ হচ্ছে অ্যাড এলিমেন্ট ফ্রম সেকেন্ড লিঙ্ক লিস্ট ওকে আরেকটা কাজ কি করতে হবে যে আমরা যখন এই দুইটাকে অ্যাড করে ফেলছি তখন কি আমরা এখানে থাকবো আমরা পরে নেক্সট নোটে জাম্প করব তাই না তাহলে এটা আসলে দুইটা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সত্য তাহলে ফার্স্ট লিঙ্ক লিস্টে নেক্সট নোটে জাম্প করব সেকেন্ড লিঙ্ক লিস্টে নেক্সট নোডে জাম্প করব ওকে আর প্রত্যেকবার কি ওই একই জিনিস অল্টারনেটিভলি করব আমরা এই প্রথম লিংক লিস্ট থেকে একটা নোড অ্যাড করব দ্বিতীয় লিংক লিস্ট থেকে একটা নোড অ্যাড করব তাহলে এভাবে লুপ চলতে চলতে যখন আমরা শেষে পৌঁছায় যাব তখন আসলে কি প্রতিটা লিংক লিস্ট থেকে একটা করে নোড অল্টারনেটিভলি অ্যাড হয়ে আমার একটা বড় লিংক লিস্ট তৈরি হবে যে লিংক লিস্টের হেড হচ্ছে হেড থ্রি ওকে তাহলে ফাইনালি এই হেড থ্রিটাকে রিটার্ন করে দিব এখানে আমি অনেক কিছু স্কিপ করেছি বা এখানে আসলে আরো অনেক কিছুই লাগবে তাই না এই হেড এর সঙ্গে টেইল লাগবে আমরা টেইলে যে অ্যাড করব সেই জিনিসটা ওকে কিন্তু বেসিক আইডিয়াটা সেম যে আমরা একটা করে এলিমেন্ট এখান থেকে নিব একটা করে এলিমেন্ট এখান থেকে নিয়ে একটা একটা করে নোট না নিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে দুইটা দুইটা করে নোট অ্যাড করছি একটা লিস্ট ওয়ান থেকে আর একটা লিস্ট টু থেকে তো আশা করছি একটু মাথা খাটালে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো।